আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর এবং চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো। তো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন। তো দেখেন খুব চমৎকার এবং স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশন করা হয়েছে এই বাড়িটাতে। চাইলে আপনি যে কোনো কালারফুল কালারও করতে পারবেন। সো এটা হচ্ছে বাড়িটার সামনের ডিজাইন। তো প্রথমে আমি এই বাড়িটার সম্পূর্ণ বাইরের ডিজাইন আপনাদের ঘুরে দেখাবো, তারপর এটা ভিতরের ডিজাইন দেখাবো, তারপর একটা ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ এবং খরচ সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি চাইলে এই বাড়িটা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারবেন, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারবেন এবং তিনতলা ফাউন্ডেশন দিয়েও চাইলে একতলা করতে পারবেন। তো আমি প্রথমে দেখেন এটার বাইরের ডিজাইনটা কিন্তু আপনাদের ঘুরে দেখেছি, দেখেন পিছনে দেখতে কিন্তু খুব সুন্দর এবং জানলা ডিজাইনটা কিন্তু আরও বেশি চমৎকার এবং খুবই সুন্দর একটি ডিজাইন। আপনারা কম খরচে এরকম জানলা ডিজাইন করতে পারবেন। দেখেন এটার ডান পাশ দিয়ে বের হওয়ার জন্য একটি দরজা রাখা হয়েছে। আপনার চাইলে দরজাটি রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। চাইলে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন দরজাটি। তো দেখেন অলরেডি এটার বাইরের ডিজাইনটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। তো চলেন এখন আমরা এটা খুলে এটার ভিতরে কী কী আছে দেখবো, তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব যে এটা দোতলা করতে গেলে আপনার কেমন খরচ পড়বে, একতলা করলে কেমন খরচ পড়বে এবং দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কেমন খরচ পড়বে। তো চলুন দেখি এটার ভিতরে কী কী আছে। তো দেখেন উপর থেকে ছাদ খুলে ফেলছি, ছাদ খোলার পর এটা হচ্ছে প্রবেশ পথ, আপনি এখান থেকে ঢুকবেন। ওঠার পর দেখেন দুই পাশে কিন্তু বসার জন্য খুব সুন্দর জায়গা আছে, এখানে বসতে পারবেন। তারপর এখান থেকে ভিতরে ঢুকবেন। তো ভিতরে ঢোকার পর প্রথমে রয়েছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম, এটা হচ্ছে ড্রয়িং রুম, খুব বড় সড়ো একটি ড্রয়িং রুম, সেটা আপনি আপনার মন মতো করে ইন্টেরিয়র ডিজাইন করতে পারবেন। এবং হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম বা মূল বেডরুম হিসাবে ব্যবহার করবেন, কেন এর সাথে রয়েছে টিয়াটাস বারান্দা, এই বারান্দাটি, এবং রয়েছে টিয়াটাস টয়লেট, এই টয়লেটটি। তো খুবই সুন্দর এবং একটি মাস্টার প্ল্যানিং প্ল্যান। তারপর দেখেন এখান থেকে কিন্তু আপনার স্লাইড ডোর লাগাতে পারেন যাতে ড্রয়িং রুম থেকে ভিতরে কিছু যেন না দেখা যায়। তারপর এখানে দেখেন রয়েছে খুব সুন্দর একটি ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া করবে এবং এই সিঁড়িতে হচ্ছে আপনি ছাদ করলে ছাদে উঠবেন, দোতলা করলে দোতলা উঠবেন, তিনতলা করলে দোতলা উঠবেন বা তিনতলা উঠবেন বা তিনতলা ছাদে উঠবেন। সো মাঝখানে রয়েছে একটি কিচেন রান্নাঘর। সো রান্নাঘরটা একটু বড় আছে, আমি আপনাদের ফ্লোর প্ল্যানে দেখিয়ে দেবো। এবং এখানে রয়েছে আরেকটি টয়লেট যেটা আপনি হচ্ছে কমন টয়লেট বা অ্যাটাচ টয়লেট হিসাবে ব্যবহার করবেন এই রুমের সাথে। এবং এখানে রয়েছে আরেকটি রুম এবং মাঝখানে রয়েছে একটি কমন টয়লেট, যে টয়লেটটা সবাই ব্যবহার করবে। এবং এই টয়লেটটা বড় রাখা হয়েছে কেননা ভিতরে হচ্ছে আপনার লং প্যান্ট দুইটা কমোড বসানো হবে, একটা লং প্যান্ট, এটা হচ্ছে হাই কমোড, একটা লো কমোড। এবং আপনি কিন্তু চাইলে পিছনে দুটো বারান্দাও অ্যাড করতে পারবেন। তো এই হচ্ছে এটা টোটাল 3D। এবং এখান থেকে দেখেন বের হওয়ার জন্য একটি দরজা আছে, আপনি চাইলে দরজাটি রাখতে পারেন, আবার না চাইলে নাও রাখতে পারেন। সো এই হচ্ছে এটা টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। তো টোটাল 1, 2, 3 বেডরুম রয়েছে, রয়েছে তিনটা টয়লেট, দুইটা অ্যাটাচ, একটি কমন, রয়েছে ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং রান্নাঘর এবং বা পোর্চ এবং বের হওয়ার দরজা, মানে একটা পরিবারের জন্য যা যা লাগে একটি আদর্শ বাড়িতে যা লাগে সব কিছু রয়েছে এই প্ল্যানে। তো চলেন এখন আমরা এটা 2D ফ্লোর প্ল্যানটি দেখবো, তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। সো আরেকটা বিষয় যে আমি বলি, এটা হচ্ছে আপনি এখানে কিন্তু দুইটা বারান্দা অ্যাড করতে পারবেন যদি আপনি চান, এবং চাইলে কিন্তু আপনি একটি টয়লেট কমিয়ে নিতে পারেন। এখানে তিনটা টয়লেট আছে, চাইলে দুই টয়লেটে বা এক টয়লেটও করতে পারবেন। সো কাস্টমাইজ করে আপনার মন মতো করে করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে, এখান থেকে সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলেন এখন আমরা এটার 2D ফ্লোর প্ল্যানটি দেখবো, তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। তো দেখেন এটার 1, 2, 3 ফ্লোর প্ল্যান, এটা হচ্ছে ফ্লোর প্ল্যান, এটা হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং, রয়েছে দরজা মাপ, তিনটা প্ল্যান রয়েছে, সামনে পোর্চের সমস্ত ডিজাইন, সামনে যে পোর্চটা হবে সেটার ডিজাইন, তারপর রয়েছে আপনার আরও বেশ কিছু জিনিস রয়েছে, সেটা হচ্ছে আপনার ফ্রন্ট এলিভেশনের ডিটেলস, লেফটের ডিটেলস এবং ব্যাক এবং রাইট সাইড, মানে চারোপাশের সম্পূর্ণ মাপ, যে মাপগুলো ছাড়া কিন্তু আপনি সেম টু সেম এটা করতে পারবেন না, সবগুলো মাপ এখানে দেওয়া আছে। রয়েছে এই বারান্দা, যে জানলাটা আছে জানলার মাপ, সব কিছু এটাতে দেওয়া আছে। সো এক এক করে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এটা হচ্ছে সামনে যে ফ্লোর প্ল্যানটি আছে, এদিকে আছে 15 ফিট 3 ইঞ্চি এবং এদিকে রয়েছে 5 ফিট 6 ইঞ্চি, মানে 5.5 ফিট। এখানে ভিতরে ঢুকবো, ঢোকার পর রয়েছে ড্রয়িং রুম, এখান থেকে এবং আছে 14 ফিট 5 ইঞ্চি, এখান থেকে এবং 12 ফিট, অর্থাৎ বড় সড়ো একটি ড্রয়িং রুম। দেখেন ফার্নিচার ফালানো পরে অনেক জায়গা রয়েছে। তো এ পাশে রয়েছে বেডরুম 1, যেটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, এটা রয়েছে 14 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট, এবং রয়েছে টয়লেট 1, এটা আছে 8 ফিট বাই 4 ফিট। আর এই পাশে রয়েছে টয়লেট 2, যেটা কমন টয়লেট হবে, এটা 8 ফিট বাই 4 ফিট। রয়েছে রান্নাঘর 8 ফিট বাই 7 ফিট 2 ইঞ্চি, অর্থাৎ বড় সড়ো একটি রান্নাঘর এবং বড় সড়ো সব টয়লেট, মানে একটা আদর্শ বাড়ি করতে যা যা লাগে সেরকমভাবে করা হয়েছে। রয়েছে আপনার ডাইনিং রুম, তো এখান থেকে এই পর্যন্ত 12 ফিট, এখান থেকে এই পর্যন্ত রয়েছে 16 ফিট, এখান থেকে এই পর্যন্ত রয়েছে 12 ফিট সিঁড়ির জায়গাটুক বাদে। এবং এখানে রয়েছে আপনার বেডরুম 2, 12 ফিট বাই 12 ফিট, বেডরুম 3, 11 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট, টয়লেট 3 রয়েছে আপনার 5 ফিট বাই 12 ফিট, অর্থাৎ বড় সড়ো একটি টয়লেট। সো এবং এখানে একটি দরজা হবে। সো আপনি আশা করি দেখেন খুব বড় সড়ো করে এই প্ল্যানটি করা হয়েছে যাতে ভিতরে রাখা যায়। সো আপনি চাইলে কিন্তু ছোটো বড় করে যে কোনোভাবে আপনার মন মতো করে করতে পারবেন। সো এই বাড়িতে মোট কলাম লাগবে কয়টি একটু দেখেন, 3, 6, 9, 12, 13, 14 কলাম হলে কিন্তু আপনি এই বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন।
তো এটা জায়গার পরিমাণ কেমন আছে আমি একটু দেখাই, তারপরে কিন্তু জায়গা কম বেশি হলেও কিন্তু করা যাবে আপনার পাশে জায়গা কম থাকলে। সো এদিকে রয়েছে আপনার 30 ফিট 1 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এই 15 হচ্ছে 30 ফিট 1 ইঞ্চি, এবং এখান থেকে এই 15 হচ্ছে 45 ফিট 1 ইঞ্চি, অর্থাৎ 45/30 হলে কিন্তু আপনি এই বাইটি করতে পারবেন। এবং ইভেন এমনকি আপনি হচ্ছে 25 ফিট 26 ফিট 27 ফিট 28 ফিট 29 ফিট 30 ফিট হলে কিন্তু আপনি এই বাইটি প্ল্যান্টটি করতে পারবেন। অর্থাৎ লম্বায় জায়গা আপনার যদি পাশে কম থাকে, লম্বায় বেশি থাকে, তাও কিন্তু আপনি এই প্ল্যান্টটি করতে পারবেন। তো এখানে জায়গার পরিমাণ দেখেন 30 ফিট 1 ইঞ্চি/45 ফিট 1 ইঞ্চি, টোটাল জায়গার পরিমাণ রয়েছে 1356 স্কোয়ার ফিট, যেটা আপনার যদি 1356 স্কোয়ার ফিটকে আপনি যদি শতাংশ হিসাব করেন সেক্ষেত্রে আপনার হয় মাত্র 3%, 3.11%, এবং কাটা করলে হয় আপনার এই 1356 যদি আপনি কাটা হিসাব করেন তাহলে হবে 1.88 কাটা, অর্থাৎ মানে 2 কাটারও কম জায়গা হলে আপনি কিন্তু এই বাইটি করতে পারবেন। সো মাত্র 300 জায়গা হলে কিন্তু আপনি এই বাইটি করতে পারবেন, বা কম বেশি হলে আরও কম হলে কিন্তু করতে পারবেন। এখানে সবগুলো রুম বড় বড় রাখা হয়েছে, সামনে 2টা রুম কিন্তু বিশাল বড় রাখা হয়েছে। সো আপনি চাইলে কমিয়ে আপনার মন মতো করে করতে পারবেন, সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া আছে। এটা হচ্ছে দরজা জানালা মাপের প্ল্যান। সো দরজা জানালা মাপের প্ল্যানগুলো এই কারণে লাগবে যাতে আপনি সেম টু সেম করতে পারেন, এই জন্য দরজা জানালা মাপের প্ল্যানগুলো আছে। চাইলে আপনি এখান থেকে দেখতে পারেন, আবার চাইলে আমাদের থেকেও সংগ্রহ করতে পারেন। এবং চাইলে এটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে এবং সম্পূর্ণ এই ডিজাইনগুলো যে সামনে পোর্চের মাপ, পোর্চের ডিটেল ড্রয়িং, জানালার মাপ সহ সব কিছু আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। সো ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি সব কিছু দেখালাম না। তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দেই। তো দেখেন এই বাইটা সেম টু সেম করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দেবো। তবে জায়গা, স্থানভেদে এবং মালামাল যদি খরচ কম বেশি থাকে, তবে বর্তমান বাজারে যদি আপনি এই বাইটা সেম টু সেম করতে যান তাহলে আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি, এবং একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কেমন খরচ পড়বে সেটাও বলে দিচ্ছি। সো আপনি যদি এই বাইটা সেম টু সেম একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে মাত্র আপনার হচ্ছে 20-21 লক্ষ টাকার মতো খরচ পড়বে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে। এটা হচ্ছে আপনার এই 1356 স্কোয়ার ফিটের জন্য খরচ। আর আপনি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 25 লক্ষ টাকার মতো। এবং কেউ যদি জায়গা কমিয়ে সেম ডিজাইনটা যদি আপনি যদি বলেন যে না আমি 1100 স্কোয়ার ফিটে করবো, সেটাও করতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে আপনার 19 লক্ষ টাকার মতো খরচ পড়বে শুধুমাত্র জায়গা যদি 1100 স্কোয়ার ফিটে করেন। তো আমি আবারও বলছি এটা 1000 থেকে 1100, 1200, 1300 স্কোয়ার ফিটের মধ্যে যে জায়গা আছে তারা কিন্তু এই বাইটার প্ল্যানটা পছন্দ করতে পারেন, এবং যাদের জায়গা পাশে কম আছে তারাও কিন্তু এইটা পছন্দ করতে পারেন। সো এই হচ্ছে এই বাইটার খরচের হিসাব। তো এই বাইটার সম্পূর্ণ ডিজাইন যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের থেকে ডিজাইন সংগ্রহ করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, ভালো বা খারাপ যেটাই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।